जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनेले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनेलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, समुद्र शास्त्र अनुसारे शरीरेर कोथाय तिल थाकले एकाधिक बार विवाह हय। बंधुरा, आपनी हयतो बोलतेई पारेन जे जत सब कुसंस्कार, किन्तु विश्वासे मेलाय बस्तु तर्के बहु दूर, ताई आमी तर्केर खातिरे जाच्छि ना। किन्तु समुद्र शास्त्रे वर्णित रयेछे शरीरेर विभिन्न जायगार तिलेर माहात्म्य भिन्न। कोनोटिओ शुभ आबार कोनोटिओ अशुभ, आर एटि खोनार वचनेओ एई तिल तत्त्व उल्लेख रयेछे। बंधुरा, बला हय़ जे छेलेदेर शरीरेर डान दिके ओ मेयेदेर शरीरेर बाँ दिके तिल थाका खुबई शुभ। बंधुरा, जदि कोनो ब्यक्तिर देहे बारोटिर बेशि तिल थेके थाके ताहले सेटाके शुभ बोले मने करा हय़ ना, किन्तु बारोटार कम तिल हवाके अत्यंत शुभ बोलेई मने करा हय़। ताई आसुन जेने नेवा जाक जे शरीरेर कोथाय कोथाय तिल थाकले की की हय़। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, সমুদ্র শাস্ত্র অনুসারে যাদের চোখের ভুরুতে তিল থাকে তারা প্রায় ভ্রমণ করতে ভালোবাসেন, আবার যাদের ডান ভুরুতে তিল থাকে তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হয়। বা ভুরুতে তিল থাকলে দুঃখী দাম্পত্য জীবনের সংকেত দিয়ে থাকেন। বন্ধুরা, মাথার মাঝখানে তিল থাকলে তা গভীর ভালোবাসার প্রতীক, আবার যাদের মাথার বাঁ দিকে তিল আছে তারা খুব অর্থের অপচয় করে এবং তাদের জীবন খুবই দুঃখময় হয়ে থাকে, আর যাদের মাথার ডান দিকে তিল থেকে থাকে তারা খুবই বুদ্ধিমান হন। বন্ধুরা, যাদের ডান চোখের মণিতে তিল থাকে তারা উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে, বাঁদিকের মণিতে যাদের তিল থাকে তাদের বিচারধারা একদম ভালো হয় না। যাদের চোখের মণিতে তিল থাকে তারা সাধারণত ভাব প্রকৃতির হয়ে থাকে। এছাড়াও চোখের পাতায় যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি অত্যন্ত সংবেদনশীল হয়। তবে যাদের ডান চোখের পাতায় তিল থাকে তারা বাঁ পাতায় তিলযুক্ত লোকের তুলনায় বেশি সংবেদনশীল হয়ে থাকে, আর যাদের কানে তিল থাকে তারা অনেক দিন বাঁচেন। বন্ধুরা, যদি কোনো স্ত্রী বা পুরুষের মুখমণ্ডলের আশেপাশে তিল থাকে তাহলে তা সুখী এবং ভদ্রতার সংকেত দেয়। মুখের গালপাটিতে তিল থাকলে সেই ব্যক্তি ভাগ্যে ধনী হয় এবং তার জীবনসঙ্গী খুবই সুখী হয়। বন্ধুরা, নাকে তিল থাকলে সেই ব্যক্তি অত্যন্ত প্রতিভা সম্পূর্ণ হয় এবং সুখী হয়। এছাড়াও যে নারীর নাকে তিল রয়েছে তারা খুবই সৌভাগ্যবতী হন। যাদের ঠোঁটে তিল থাকে তাদের হৃদয়ে ভালোবাসা ভরপুর থাকে। তবে তিল ঠোঁটের নিচে থাকলে সেই ব্যক্তির জীবনে দারিদ্রতা বিরাজ করে। বন্ধুরা, গালে লাল রঙের তিল থাকা খুবই শুভ, তাই বাঁ গালে কারো তিল থাকলে সেই ব্যক্তি নিধন হয়, কিন্তু কারো ডান গালে তিল থাকলে সেই ব্যক্তিকে ধনী করে। যে স্ত্রীর থুঁতিটিতে তিল থাকে সে সহজে কারো সঙ্গে মেলামেশা করতে পারেন না, এরা একটু রুক্ষ স্বভাবের হয়। ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি খুবই সাহসী হয়ে থাকে, আবার যাদের বাঁ কাঁধে তিল থাকে তারা অল্পতেই রেগে যান। যার হাতে তিল থাকে তারা খুবই চালাক চতুর হন।
বন্ধুরা ডান হাতে তিল থাকলে তারা খুব শক্তিশালী হন, আবার ডান হাতের পেছনে তিল থাকলে সেই ব্যক্তি ধনী হয়ে থাকে, বাঁ হাতে তিল থাকলে সেই ব্যক্তি অনেক বেশি টাকা খরচ করেন, আবার বাঁ হাতের পেছনে তিল থাকলে সেই ব্যক্তি কিপ্টেও হন। বন্ধুরা বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎ কর্মে লিপ্ত হতে পারে। যে ব্যক্তি ডান বাহুতে তিল থাকে তারা অত্যন্ত প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান, বাঁ বাহুতে তিল থাকলে সেই ব্যক্তি অত্যন্ত ঝগড়াটে স্বভাবের হন। যাতে তর্জনীতে তিল থাকে তারা বিদ্বান, ধনী এবং গুণী হয়ে থাকেন, তবে তারা সবসময় শত্রুদের কারণে সমস্যায় থাকেন। বিদ্যা আঙুলে তিল থাকলে সেই ব্যক্তি সৎ ব্যবহার এবং ন্যায্য বিচারের অধিকারী হন। মধ্যমায় তিল থাকলে সেই ব্যক্তি খুবই সুখী হন, তার জীবন খুবই শান্তিতে কাটে। যে ব্যক্তির কনিষ্ঠা আঙুলে তিল থাকে তারা ধনী হলেও জীবনে তাদের অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়। যার অনামিকায় তিল থাকে তারা জ্ঞানী, ধনী এবং পরাক্রমী হন। বন্ধুরা যাদের গলায় তিল থাকে তারা জ্ঞানী, গুণী, বিদ্বান ও অত্যন্ত সুখী হয়ে থাকেন। গলার নিচের দুপাশে তিল থাকলে তারা খুবই ভাগ্যশালী হয়ে থাকেন। গলার সামনে তিল থাকলে সেই ব্যক্তির বাড়িতে বন্ধু বান্ধবের আনাগোনা লেগেই থাকবে। যে ব্যক্তির কোমরে তিল থাকে তার জীবনে সমস্যার আনাগোনা লেগেই থাকবে। যেসব জাতক জাতিকার বুকে তিল থাকে সে হয় জ্ঞানী, সাহসী, সৌভাগ্যবান ও উদার। বন্ধুরা ডান দিকের বুকে তিল থাকা অত্যন্ত ভালো, এমন স্ত্রী খুবই ভালো হয় এবং পুরুষ ভাগ্যশালী হয়। বাঁ দিকের বুকে তিল থাকলে স্ত্রী পক্ষের তরফে অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। বুকের মাঝখানে তিল সুখী জীবনের সংকেত দেয়। যদি কোনো ব্যক্তি পেটের ডান দিকে তিল থাকে তিনি অসুস্থ হতে পারেন। কোনো ব্যক্তির বাম দিকে তিল থাকলে তিনি অত্যন্ত হিংসাপরায়ণ হয়ে থাকে। আর কোনো ব্যক্তির যদি নাভির কাছাকাছি তিল থাকে তাহলে তিনি পেটুক এবং ভোজগ্রসিক হন। মধ্যপ্রদেশে তিল থাকলে অর্থাৎ নাভিমণ্ডলে তিল থাকলে সেই মানুষটি অত্যন্ত আধ্যাত্মিক হন। পেটের ডান দিকে তিল থাকলে অর্থ ভাগ্য ভালো হয়, তবে বাঁ দিকে যাদের তিল রয়েছে তারা বেশ হিংসুটে হয়ে থাকেন। বন্ধুরা ডান হাঁটুতে তিল থাকলে গৃহস্থ জীবন সুখের হয়, আবার বাঁ হাঁটুতে তিল থাকলে দাম্পত্য জীবন দুঃখময় হয়। ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণ প্রিয় হন, বাম পায়ের তলায় তিল থাকলে সে অলস প্রকৃতির হন। নাকের মাঝখানে তিল থাকলে সেই জাতক জাতিকা হয় শান্ত ও ধীর প্রকৃতির। বন্ধুরা নাকের বাঁ দিকে তিল থাকলে সে হয় হতভাগ্য, কিন্তু নাকের ডান দিকে তিল থাকলে সেই জাতক জাতিকা খুবই সৌভাগ্যবান হয়ে থাকে। বন্ধুরা যদি কোনো ব্যক্তির জিভের মাঝখানে তিল থেকে থাকে তাহলে তার শিক্ষার ক্ষেত্রে একাধিক বাধা আসবে। যদি কোনো ব্যক্তি জিভের ডগায় তিল থেকে থাকে সেই ব্যক্তি ভালো বক্তা, বুদ্ধিমান এবং ভোজন রসিক হয়ে থাকে। আর যদি কারো লিঙ্গে তিল থাকে তাহলে সে খুবই কামুক প্রকৃতির হয়ে থাকে। আবার অন্যদিকে মেয়েদের জনিতে যদি তিল থেকে থাকে তাহলে তা বেশি সন্তান প্রজন্মের ইঙ্গিত দিয়ে থাকে। এরা পুরুষের চাইতেও কামুক হয়ে থাকে, আর অনেক ক্ষেত্রে এই কারণটাই তাদের দাম্পত্য জীবনে কাল হয়ে দাঁড়ায়। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।